হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে স্ক্রিনে আমার সাথে যাদেরকে দেখা যাচ্ছে, আমার মনে হয় ইন্ট্রোডাকশন করার কিছু নেই। বিশেষ করে পীযূষ সাহার দীর্ঘ দিন ধরে আমরা কাজ করেছি, একটা জেনারেশনকে তিনি কাজ দিয়েছেন এবং তাদের সাথে কাজ করেছেন, এবং অবশ্যই প্রিন্স, যার কিছুদিন আগেই জালবন্দি সিনেমাটা রিলিজ করেছে, সিনেমাটা চলছে। তো পীযূষ স্যার এবং প্রিন্স, তোমাদের দুজনকেই ওয়েলকাম টু ফিল্মি রিটেক, কেমন আছো বলো? ভালো আছি আর থ্যাংক ইউ আমাদেরকে নমস্কার। ইনভাইট করার জন্য। তবে প্রথমত পীযূষ স্যারকে আমি একটা কোশ্চেন করতে চাই, যে স্যার, এই যে এতদিনের একটা জার্নি, এতজন স্টারকে আপনি নিজের হাতে তৈরি করেছেন, তাদের ডেবিউ করেছেন, তো সেক্ষেত্রে তখন যে একটা সিনেমা মেকিং এর প্রসেস ছিল বা একটা নতুন কাউকে লঞ্চ করার ব্যাপার ছিল, সেক্ষেত্রে আবার যখন আপনি প্রিন্সকে লঞ্চ করছেন, এই যে দুটো আমরা প্রসেস, এটা কতটা ডিফিকাল্ট বা কতটা চেঞ্জ হয়েছে আপনার কাছে? তখন ব্যাপারটা ছিল ছবির ধারা, ছবির গল্প, ধরন, একটা নতুন হিরো লঞ্চ করতে গেলে যেসব ব্যাপারগুলো ছিল, এখন সেটা অনেক চেঞ্জ হয়েছে। এবার তখন সিনেমা হলের একটা ব্যবসা একরকম ছিল, সিনেমা হলের ব্যবসা ছিল একরকম। তারপরে তখন তো ওটিটি ছিল না, মানে হ্যাঁ সিনেমাটা যে ওটিটি রিলিজ হবে, তবে স্যাটেলাইটের ব্যাপারটা ছিল তখন, কিন্তু সিনেমা হলের ব্যবসারই প্রাধান্য ছিল বেশি তখনকার দিনে। তা তখনকার দিনে সেই জন্য ছবির বানানোর যে গল্প, বানানোর গল্পের যে চাহিদা ছিল অন্যরকম, আর সেটা এখন আরো অনেক কঠিন হয়েছে, পরিস্থিতি অনেক কঠিন। এখন একটা হিরো লঞ্চ করা, আজ থেকে 10 বছর 15 বছর আগে হিরো লঞ্চ করা, হেল এন্ড হেভেন ডিফারেন্স, মানে আমি এটা বলতে পারি। মানে যেমন ধরো একটা সময় রিলিজ হয়েছিল সাথী, সাথী থেকে জিতের হ্যাঁ জন্ম হয়, তখন ছবিটা ফার্স্ট উইক চলছে না, সেকেন্ড উইক প্রিয়তম বলছে বলতে আর চলবে না, ছবিটা উঠে উঠে যাবে এরকম ব্যাপার। থার্ড উইক থেকে ছবিটা এমন হিট হলো, মানে মাইলস্টোন হয়ে গেল। হ্যাঁ, তেমনি আমারও ছবির নতুন, যেমন সোহমকে যখন লঞ্চ করা হয়েছিল বাজিমাত ছবির ক্ষেত্রেও হ্যাঁ সেসব হয়েছিল, পরবর্তীকালে গিয়ে ছবিটা প্রচুর হিট হয়েছিল। এখন সেই জায়গাটা মাল্টিপ্লেক্স হল এরা সেই স্পেসটা দিতে চায় না। একটা নতুন হিরোকে তো পরিচিতি করতে, তার ছবি প্রচার হতে তাদের পকেট কাস্টমার থাকে না, কারণ একদম সেই জায়গাটা মাউথ পাবলিসিটি হতে হতে একটা সময় লাগে, সেই সময়টা দিতে দেওয়ার মতন জায়গা নেই এখন হল আলাদা। এটা খুব টাফ পজিশন, একটা হিরো লঞ্চ করা হিউজ টাফ, হিউজ টাফ, বিশেষ করে কমার্শিয়াল হিরো। একদম। এবার আমি অবশ্যই প্রিন্সের কাছে আসবো। তো প্রিন্স, প্রথমত ওয়েলকাম টু ইন্ডাস্ট্রি, এবং আমি জালবন্দি দেখলাম, খুব ভালো হয়েছে এবং সেটা আমি অবশ্যই রিভিউতে বলেছি। তো আমি তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, যে এই জেনারেশনে যাদের কাজ আমরা দেখছি, তারা বেসিক্যালি যে ধরনের সিনেমা করছে, তার বাইরে এসে তুমি এই যে কমার্শিয়াল অ্যাসপেক্টটাকে নিয়ে পরে কাজ করতে চাইছো, তার হিরো হতে চাইছো, তো তোমার জালবন্দির এক্সপিরিয়েন্স জানতে চাইবো, এবং ইন্ডাস্ট্রিতে তুমি নতুন কি কি প্ল্যান করছো সেটা আমি জানতে চাইবো। মানে অ্যাজ সাচ কোনো কিছু ভেবে চিন্তে তো নামিনি। আমারও ইচ্ছা ছিল ওই, আমরা কি আমাদের জেনারেশনটা আমরা দেখে এসেছিলাম সেই দেবের সিনেমা, সেই পাগলু রংবাজ, তারপর জিতের আওয়ারা, এইসব দেখে আমরা ইন্সপায়ার হয়েছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে এই মোড়টা আসবে আর এই সময়টা আসবে যে যেখানে হিরো বলে অ্যাজ সাচ কিছু থাকবে না, স্টোরিটাই হিরো, এখানে স্টোরিটার উপর বেস করে মানে ক্যারেক্টারটা প্লে করে আমাদেরকে যেতে হবে। এখানে এই সিনেমাটা নিশ্চয়ই তুমি দেখেছো, এখানে দেখেছি একদম যে অ্যাজ সাচ হিরো বলে কিছু নেই, মানে হুম কন্টেন্টটাই যেভাবে যাচ্ছে, গল্পটা যেভাবে নিয়ে যাচ্ছে আমি সেই মতন গেছি। তো সেখানে নাচ গান, মানে চলে গেলাম পাটায়াতে, ব্যাংকক গিয়ে একটা নাচ হচ্ছে, ওইসব তো কিছু নেই। যেমন মানে সিনেমার গতি যেভাবে গেছে আমাকে সেই মতন ক্যারেক্টারটা প্লে করে দিতে ভালো লেগেছে, কিন্তু আরো অন্য রকমের যদি সেট পাওয়া যায় ক্যারেক্টার মানে প্লে করার জন্য অ্যাজ অ্যান অ্যাক্টার, আমি মানে নিজেকে আর একটু ফোটাতে চাই, আর কিছু না। মানে আমি বলবো হিরো বলতে অ্যাজ সাচ দেবজিৎ আর কেউ হতে পারবে না, এটা এটা পুরো পাতি বাংলা কথা, দেবজিৎ আর জীবনে হবে না। এবার আমাদেরকে কি অ্যাজ সাচ আমাদের অ্যাক্টার হিসাবে ভালোভাবে মানে থাকতে হবে, অ্যাক্টার মানে ভালো অ্যাক্টার হতে হবে, বস কাজ করতে গেলে ইন ফিউচার ভালো অ্যাক্টার হতে হবে, না হলে আমি আমার নিজের ট্যালেন্টও ফোটাতে পারবো না, আমি কিছুই মানে সেই সুযোগও পাবো না দর্শকের মনে জায়গা করতে, এটা সবচেয়ে বড় ব্যাপার।
একদম না, মানে তুমি এই কথাটা খুব ভালো বললে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের দুজনকেই কোশ্চেনটা করতে চাই বেসিক্যালি, যে দেবজিৎ কেউ হবে না এটা সত্যি কথা, কিন্তু আমরা তো এটাও জানি যে ইন্ডাস্ট্রিতে যদি ইন অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা না আসে তাহলে তো ইন্ডাস্ট্রিতে চলবে না, না, শুধুমাত্র সেই কখনোই ধরনের জায়গা তো। কখনোই কখনোই কারোর পরিপূরক কেউ হয় না, উত্তম কুমার কেউ হবে না, অমিতাভ বচ্চন কেউ হবে না, শাহরুখ খান কেউ হবে না, কিন্তু প্রত্যেক জেনারেশনেরই একটা একটা করে সুপারস্টার তৈরি হয়। একদম দিলীপ একদম কুমারের পরে হয়েছিল অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের পরে হয়েছিল ডায়েশ খানের পরে অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন পরে মিঠুন চক্রবর্তী। তাহলে আমরা কি কখনোই কি সুতরাং কেউ কারোর পরিপূরক হয় না। হ্যাঁ, এক একটা জেনারেশনে এক একটা যে আর্টিস্ট জনপ্রিয়তা পায়, যে মুখ্য চরিত্র জনপ্রিয়তা পায় তাকেই নায়ক বলা হয়। এবার একদম এখনকার ছবির ধরন চেঞ্জ হয়েছে, ধরন চেঞ্জ হয়েছে বলতে গল্পটাকে একটা প্রাধান্য সবসময় দেওয়া হয়। গল্পই হিট ভালো না থাকলে শাহরুখ খানের ছবিও হিট হয় না। হুম 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 তা সে তো গল্প তো সবসময় হিরো থাকে। তা এইটা না, তুমি যেটা বললে আমিও একমত, কমার্স যে কোনো ইন্ডাস্ট্রিতে জন পলিটিক্যাল পার্টিতে যদি ভালো নেতা না থাকে, লিডার না থাকে, সে পলিটিক্যাল পার্টি দাঁড়ায় না। ইন্ডাস্ট্রিতে ভালো ভালো হিরো না থাকে যারা ছবিকে টেনে নিয়ে যায়, সবার সহযোগিতা করে, কিন্তু লিড ব্যাপারটা থাকে, সেটা না থাকে কোনো ইন্ডাস্ট্রি গ্রোথ করে না। আজকে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি খেয়াল করে দেখবে কত হিরো নতুন নতুন আসছে, এবং তারা মানে সেই জন্য সাউথ ইন্ডাস্ট্রি আজকে এত দূর চলে গিয়েছে। আমাদের এখানে হিরোর খুব অভাব, কমার্শিয়াল ছবি হিরোর খুব অভাব। ইন্ডাস্ট্রি বড় হবে না না হলে, কারণ তুমি বিভিন্ন রকম সাবজেক্ট ভাবতে গেলে বিভিন্ন রকম হিরো দরকার। আর একটা হিরো যদি প্রচুর রিপিটেড হয় তোর একঘেয়েমিতে চলে আসে না, যেটা আমাদের এখানে হচ্ছে। হুম 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 এবার দেবজিৎ, এবার দেবজিৎ তো অনেক দিয়ে গেছে, এবং এদের দিয়ে তো তুমি কলেজ প্রেম বা ভালো রোমান্টিক কিছু তো করতে পারবে না। একদম সবই তো বয়সের ব্যাপার থাকে একটা না। হুম 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 সুতরাং ইন্ডাস্ট্রিতে পরিবারে যেমন বাবা বাবার করে ছেলেদের বিয়ে দেয়, তাতে পরিবার হয়, তার নাতি পুতি হয়, এটা যেন আমাদের সমাজ যেমন চলে, সমাজকে ধরে রাখে, বৃদ্ধ হয় সে চলে যায়, তেমনি সিনেমা প্রফেশনেও কিন্তু একটা পর একটা জেনারেশনে হিরো দরকার হয়। মানে এই এই কথাটা আমার মনে হয় খুব ভালো আপনি বলেছেন, যে আজকে আমি যদি দেব বা জিৎকে চাই কলেজ বয়ের চরিত্র করাতে পারবো না, কিন্তু কোনো গল্পের প্রয়োজনে আমার দরকার, তো সেই রকম একটা আমার মনে হয় হিরোরও দরকার আমাদের এই জেনারেশনের বাংলা ইন্ডাস্ট্রিতে, যে যাকে নিয়ে এই ভ্যারাইটি অফ ওয়ার্কটা আমরা করতে পারবো। তো প্রিন্স, আমার তোমার কাছে যে প্রশ্নটা, যে এখন বেসিক্যালি আমরা যেটা জানি যে একজন হিরো যে ধরনের সিনেমা চুজ করে, তাকে যখন ফার্স্ট কামার হিসেবে লঞ্চ করা হয়, যেখানে একটা ভালো গল্পর সাথে সাথে থাকবে একটা বিদেশে নাচা গানা, একটা ফাইট, একটা মানে একটা কমার্শিয়ালি অ্যাপ্রোচ, সেই জায়গায় না থেকে জালবন্দিতে যখন তুমি লঞ্চ হচ্ছে, একটা গল্প আছে, তার এক্সিকিউশন আছে এবং সুন্দর প্রেজেন্টেশন আছে, তো তুমি কিভাবে এটাই মানে ভাবলে যে এরকম একটা গল্পে কাজ করব এবং এইভাবে ইন্ডাস্ট্রিতে আসবো? কেন অ্যাজ এ মানে ফরম্যাট যেটা অনুযায়ী হয় কমার্শিয়াল ফিল্ম সেখানে না গিয়ে? গল্পটা বেসিক্যালি মানে আমার ভাল লেগেছিল, টু বি ফ্র্যাঙ্কলি। এই সাসপেন্স থ্রিলার যে ব্যাপারটা রয়েছে জালবন্দিতে সমরেশ মজুমদারের, এটা ভাল লেগেছিল গল্পটা। তা আমি ইন্টারেস্ট ছিলাম করার জন্য, মানে একটা নতুনত্ব কিছু, মানে সবাই তো সেই ওই লার্জার দেন লাইফ ভাবে লঞ্চ হয়, আমি না হয় একটা মানে থ্রিলার দিয়ে বা একটা। আর আমাদের কি এই সময় লকডাউনের পর পর না, ওই সময় অনেক ওটিটিতে অনেকে দেখছিল থ্রিলার, অনেক কিছু মানে বড় বড় থ্রিলার যত সব ওটিটিতে মানে সিনেমা থেকে বলো আর ওয়েব সিরিজ অনেক রকমেরই হচ্ছিল না থ্রিলার, ওই দেখে একটা মনে ইন্সপিরেশন জেগেছিল, না এরকম একটা সাবজেক্ট এরকম টাইপের করা যায়, তা দেখি পাবলিক কেমন খায়, তা করেছি। বেসিক্যালি সত্যি বলতে গেলে গল্পটা বেশ ভালো লেগেছিল, মানে একটু হাটকে না, একটু মানে সব ইয়ের থেকে হাটকে, নেই মানে কমার্শিয়ালি তো অনেকে অনেক কিছুই দেখে, ব্যাপারটা কি হয়েছিল কি, মানে লকডাউনের পরে তখন এমন একটা পরিস্থিতি যাচ্ছিল, আমাদের তিনটে গল্প রেডি ছিল, স্ক্রিপ্ট রেডি ছিল, তখন এমন একটা প্যান্ডেমিক
সিচুয়েশনের সময় একটা র উঠলো যে সিনেমা হল বোধহয় খুলবে না। হ্যাঁ মানে ওটিটি ভবিষ্যৎ, মানে এরকম একটা ব্যাপার চলে এসেছিল। তখন সাবজেক্টটা নিয়ে হয়েছিল এমনই, তখন ওটিটিতে এবং সে থ্রিলারে একটা খুব রমরমা চলছিল। হ্যাঁ তো না আমরা ভাবলাম সিনেমাটা তৈরি করছি, যদি সিনেমা না হলে তাহলে হয়তো আমাদের ওটিটিতে এই ছবিটা দেখানো যেতে পারে। এই ব্যাপারটা ভেবে আর তারপরে গল্পের কমার্শিয়ালি গল্পের তো একটা ইয়ে চেঞ্জ হয়েছে অনেক, এখন চট করে ভাবলেই নাচানাচি গানাগানি মারলো উড়ে গেল নেয় না, এখন খুব ন্যাচারাল এবং খুব বাস্তববাদী ছবি করতে হয়। যেমন এই ছবিটার মধ্যে বাস্তববাদী, যেটা নিউ জেনারেশনের যেটা ছেলেদের স্ট্রাগল থাকে, কর্পোরেট একটা টার্গেট থাকে, সেটা করতে গিয়ে নানান সমস্যায় পড়তে হয়, মানে নিজেকে দর্শক জন রিলেট করতে পারে। অবাস্তব কিছু, আর অবাস্তব করতে গেলে এমন ছবি করতে হবে সেটা আমাদের বাংলা ছবির পক্ষে সম্ভব না, বাহুবলী করা সম্ভব না। হ্যাঁ মানে গল্পের মানে যেটা আমাদের বাংলা বাজেটের ক্ষেত্রে করলে সুবিধা, এবং কমার্শিয়াল মুভি বাহুবলীও আর আর আরো এটা ফ্যান্টাসি, ওগুলো হিউজ বাজেট ফ্যান্টাসি, এটা আমরা পারবো না। মানে সব জায়গায় ভেবে করতে হয়, আর এখন বাংলা ছবির একটা ধারা এসছে তো, কিন্তু কমার্শিয়াল ছবি না হলে কখনই কোনো ইন্ডাস্ট্রি বাঁচবে না, এটুকু ঠিক। আর কমার্শিয়াল বলতেই বলছি না যে চোখ বুঝলেই স্বপ্ন দেখলো ইতালি গিয়ে নাচছে, সেটা এখন নয়। প্রয়োজনে তোমাকে যেতে হবে, কি গল্পে কি ডিমান্ড করছে কি ইতালি, আর গান হচ্ছে ছবিতে টিউমার নয়, এখন গান হচ্ছে ছবিটাকে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া, গল্পটাকে থামিয়ে গান নাই, গানটা গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের ধৈর্য কম এখন, খুব ধৈর্য কম, মানে অনেক ব্যাপারে দেখো বলতে গেলে অনেক আলোচনা, মানে এখন আগের সিনেমা ছিল একটা কমপ্লিট প্যাকেজ, ওখানে গেলে গান দেখবো, বিদেশ দেখবো, সব দেখবো, এখন অ্যালবাম হচ্ছে, ভালো ভালো গান দেখার জন্য অ্যালবাম আছে। এবং সিনেমার পরিসরটাও তো কমে গেছে, যে ডিউরেশন আগে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা, সেখানে আমাদের 1.5 ঘন্টার মধ্যে সিনেমা বানানো। সেইটা সেইটা নয়, সেটা কিন্তু আবার তোমাদের একটা ভুল ধারণা, গল্প তুমি যদি 3 ঘন্টা বসিয়ে রাখতে পারো, 3 ঘন্টা কোনো ফর্মুলা বলে কিছু নেই, তাহলে তুমি যত সাউথের হিট ছবিগুলো লাস্ট দেখবে সব 3 ঘন্টার ছবি। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ এই যে বলে না আজকালকার ছেলেরা এই 2 ঘন্টা ছবি হতে হবে, গল্প তুমি 3.5 ঘন্টা বসে দেখতে পারো, পাবলিককে 3.5 ঘন্টা ছবি হবে, তোমাকে কেউ দিব্যি দেয়নি, দর্শককে বসিয়ে রাখার হচ্ছে মানে ওটাই হচ্ছে আসল জিনিস। তুমি এখন গল্প ইনফরমেশন কেটে নিয়ে তুমি ছোট করে দিলে, তাহলে কি হবে? আচ্ছা বিখ্যাত বিখ্যাত ছবি দেখো, সব দেখো বড় সাইজ, আর পুষ্পা বড়, পুষ্পা আর 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 খেয়াল করে দেখো, তোমার কখনো মনে আছে বড়ি হয়েছে? বাহুবলিতে ইনফ্যাক্ট দুটো পার্ট করতে হলো এই জন্য, এত বড় গল্প বলার জন্য। এইগুলো না একটা মিথ, কিছু কিছু মিথ এসে, এই দরকার ওই দরকার এই দরকার, কিচ্ছু দরকার না, সহজ সরল ভাবে গল্প বলো। হ্যাঁ লোককে দর্শককে অডিয়েন্স কে বসিয়ে রাখো, ওটাই বড় জিনিস, আর কিছু নয়। একদম। তাই আমি প্রিন্সকে একটা জিনিস জানতে চাইবো, মানে আমার খুব জানার ইচ্ছা, যে প্রিন্স তোমার সাথে সাথে তোমার তো অভিনয় করছো এবং এতজন অভিনেতা তোমার সাথে কাজ করছেন যারা অলরেডি এস্টাবলিশ, তো তাদের সাথে সেই লেভেলে গিয়ে কাজ করা, এবং একটা পিছনে তো ব্যাকে একটা চাপ থাকেই যে লোকজন আমাকে দেখছে, এবং পীয়ূষ স্যারের নাম জড়িয়ে আছে যে ক্ষেত্রে তোমাকে লঞ্চ করার ক্ষেত্রে, তো এই জিনিসটা কিভাবে ওভারকাম করলে, মানে এটা কি এনজয় করেছো এই প্রসেসটা, না কোথাও একটা প্রেসার কাজ করেছো? সত্যি বলতে গেলে প্রথম দিকে নার্ভাস হয়েছিলাম প্রথম কটা দিন, আর প্রথম দিনই মানে আমাদের সবচেয়ে মানে কি বলবো আমাদের প্রিয় অ্যাক্টর, মানে আমাদের আমরা মানে আমি বেসিক্যালি বিশাল বড় ফ্যান, তিনি হচ্ছেন খরাজ মুখার্জি, বুঝতেই পারছো কিরকম চাপ ছিল প্রথম দিন করতে গিয়ে ওনার সাথে স্ক্রিন শেয়ার করাটা, কিন্তু উনি যেভাবে আমাকে গাইড করেছেন না, মানে
আমি ভাবতে পারি, মানে আমি এক্সপেক্ট করিনি, কারণ একটু হলেও আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। বাট উনি যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, সেই জায়গাটা থেকে না একটা জি মানে ভয় বা একটা একটা ছোট্ট অল্প ভয় থাকে, একটা নার্ভাসনেস কাজ করে না, সেই জিনিসটাকেই কাটিয়ে দিয়েছি। তো যার ফলে আমার বাদ বাকি যে শুটিং গুলো হয়েছিল খুব স্মুথলি হয়েছে। আর আরেকটা কথা বলতে যদি আমি চাই, সেটা হচ্ছে আমাদের এই সিনেমাতে দীপঙ্কর দিয়েছিলেন, লেজেন্ড দীপঙ্কর দেন, উনিও আমাকে যথেষ্ট হেল্প করেছেন, মানে গাইডেন্স, মানে আমি গাইডেন্স ভরে ভরে পেয়েছি, মানে পায়েল সরকার, পায়েল অ্যাকচুয়ালি আমি ওকে না এই ছবিতে যেটা প্যান্ডেমিক পিরিয়ড সময় বাড়িতে থাকাকালীন যতটা প্র্যাকটিস করে, আর ও ছোটবেলার থেকে তো অ্যাকচুয়ালি শুটিং এ যেত এবং স্টারডম দেখে বড় হয়েছে, বড় হয়েছে। হ্যাঁ, অভিনেতাদের সঙ্গে কাজ করাটা হয়তো প্রথম, কিন্তু স্টারডম দেখা, শুটিং দেখা, লাইট ক্যামেরা, এগুলো ওর কাছে অভ্যস্ত ব্যাপার ছিল। তা আমার সঙ্গে তিনটে ছবিতে এডিরও কাজ করেছে, মানে ফ্লোরে যাওয়া, বাইরে শুটিং করতে গেলে চেন্নাই শুটিং করতে আমার সঙ্গে যাওয়া, সব বিষয় ছিল। এবার যতই হোক ক্যামেরার সামনে প্রথম হলে তো একটা ব্যাপার থাকে, কিন্তু সেই জায়গাটা থেকে আমি ওকে এই ছবিতে অভিনয় করাইনি। আমি আমি বলি তুই তোর মতন করে যা এই ছবিতে, ওর কি, ও কিন্তু অভিনয় করেনি, কিন্তু যদি বলা হয় অভিনয় করেছে, অভিনয় করেছে, অভিনয় করেনি, তুই যেটা সেটাই করে যা, দেখবে সেটা দেখবে এই ছবির মধ্যে ন্যাচারাল ব্যাপার আছে একটা, একদম। হ্যাঁ, অতি নাটকীয়তা নেই, খেয়াল করে দেখবে ছবিটার মধ্যে। হ্যাঁ, মানে ওকে বলা হয়নি যে তুই স্ক্রিপ্টটা পড়ে সিনের গুরুত্ব বুঝে তুই তোর মতন ডায়লগ বলে যা, যা লেখা আছে ওখানে একটা অভিনয়, অভিনয় না করা হচ্ছে বড় অভিনয়, সবচেয়ে বড় অভিনয়, একদম। নর্মাল ছেলে, আমি যে তুই নর্মাল বাইরে যাবো কথা বলিস, মার সঙ্গে কথা বলিস, নর্মাল ভয় পেলে যা হয় নর্মাল, অভিনয় করতে হবে এই লাউডে আনতে হবে, এই প্যারামিটার মেনটেন করতে হবে, ওই যে কিচ্ছু দরকার নেই, কারণ কাউকে যদি বেঁধে দেওয়া হয় না আড়ষ্টতে চলে আসে, ওখানে আড়ষ্টতে চলে আসবে। এইগুলো একটা নতুন ছেলেদের ক্ষেত্রে এগুলো খুব মানে ফ্যাক্টর করে। এবং একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল, বাবা ডিরেক্ট করছে, একটা অলরেডি একটা আন্ডারস্ট্যান্ডিং, ওতে আরো চাপ থাকে, বেশি আরো চাপ থাকে, বাবা সামনে থাকলে চাপ হয় না, প্যারেন্টস সামনে থাকলে, গার্জিয়ান সামনে থাকলে চাপ বেশি না, ওতে আরো চাপ থাকে। সঞ্জু সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে, সে স্কুলে রেজাল্ট করার মতো গার্জিয়ান থাকলে আরো চাপ খায়, টিচার কি বলবে কি না বলবে, কারণ এখানে তো অনেক বড় বড় অ্যাক্টরসরা ছিল, ওরা যদি কিছু কমপ্লেন করতো, আমি যদি ভুল করতাম, মানে চাপ চাপ তো আলটিমেটলি আমিই খাচ্ছি, কিছু ভুল হতো, সেই ফ্যাক্টর গুলো মানে কাজ করে একদম। সো আমি লাস্টে আর মানে অনেক কিছু তথ্য আমার মনে হয় অডিয়েন্সরা পেয়েছে তোমাদের জার্নি, এবং আমার মনে হয় জালবন্দি চলছে এখনো এবং লোকজন এনজয় করছে। তো লাস্টলি তোমাদের দুজনের কাছেই জানতে চাইবো যে অডিয়েন্সকে কি বলতে চাও যারা এখনো জালবন্দি দেখেনি, এবং আমার মনে হয় খুব ভালো রিভিউজ আছে যারা দেখেছে, প্রত্যেকেই জালবন্দি প্রশংসা করেছে, তো এরকম ফিডব্যাক কেমন লাগছে? খুব ফিডব্যাক খুব ভালো পেয়েছি, ভালো লাগছে, একটা ছবি তৈরির পরে একটা রেজাল্ট দর্শকদের থেকে তো আশা করি, দর্শকই তো আমাদের কাছে সবচেয়ে বড় বিচারক, মানে আর যেই যেই থাকুক না কেন তারাও সবচেয়ে বড় বিচারক, আমরা যত বড়ই ছবি করি যাই করি না কেন তাদের ভালো লাগাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেখান থেকে আমি বলবো ফিডব্যাক খুব ভালো পেয়েছি, ছবিতে সবাই একটা কমন ওয়ার্ড আছে যে কোথাও বোরিং নেই, মানে দেখতে দেখতে 2 ঘন্টা 26 মিনিট কিভাবে কেটে গেল, আর লাস্টের টুইস্টটা নিয়ে সবাই অনেকে বলেছে টুইস্ট, আর প্রিন্সের ব্যাপারে এটা আমাকে দিয়েছিল যে পাবলিক ওকে ভগবানের অসহ্য, মানে কি বলবো ভগবানের কাছে, আর দর্শকই তো আমাদের কাছে ভগবান, ওকে গ্রহণ করেছে, মানে একটা কমন কথা হচ্ছে ওর ইনোসেন্ট ফেস, হ্যাঁ, চরিত্র যেন ওর জন্যই তৈরি করা হয়েছে, একটা সাদাসিধে ছেলে ট্যাপে পড়ে গিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে সেই জায়গা থেকে তো আগামী দিনে যেন আরো ভালো ভালো কাজ করতে পারে, এই ছবিতে যে খামতি গুলো আছে সেগুলোকে ওভারকাম করে আরো যেন ভালো কাজ করতে পারে আগামী দিনে, দর্শকদের কাছে তাদের চাহিদা মেটাতে পারে,
এটাই প্রার্থনা সবার কাছে। আর জালবন্দি যাদের দেখেনি তারা দেখুক। হ্যাঁ, তারপরে তো এরপরে ওটিটিতে আসবে, সিনেমা মানে চ্যানেলে আসবে, হ্যাঁ আরো লোকের কাছে কাছে পৌঁছাবে, তাদের ওপিনিয়ন পাওয়া যাবে, এবং কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা করে দেবে দর্শকরা, আর সমালোচনা করুক যেটা হেলদি হয়, একদম এটা কাজ করতে আগামী দিনে সুবিধা হয়, যেটা সমালোচনার মাধ্যমেও যেন মনোবলটা বাড়ে। আমার বক্তব্য হচ্ছে মানে মনোবল বাড়ানো, একটা আমরা আমরা বলি না কোনো একটা স্টুডেন্ট ধরো খুব ভালো খেটেছে, একটা প্লেয়ার ভালো প্লেয়ার চেষ্টা করছে, আর বলি না খুব ভালো খেলেছিস কিন্তু বাট তোর এই শটটাই এই হতো ভালো হতো, তাহলে এইটা না একটা যারা ভালো যোদ্ধা যারা ভালো লড়াকু লোক তাদের ক্ষেত্রে না মানে সমালোচকদের বা শিক্ষক যারা কোচ যারা তাদের এইভাবে ট্রেন করা উচিত, তাতে তাদের মনোবলটা বাড়ে। মনোবল কিন্তু একটা মহা মেডিসিন, একটা বড় মেডিসিন, একদম তাকে যদি প্রথমে বলে মানে যে কোনো আমার মনে হয় যে কোনো নেগেটিভের মতো না পজিটিভ খুব বের করতে হয়, তাহলে লাইফটা খুব পজিটিভ হয়, এরকম সবসময় পজিটিভ ভাবতে হয়, থিঙ্কিং পজিটিভ। আমার ছেলেকে বলি কি খারাপ হয়েছে, এটা খারাপ, তুই খারাপের মধ্যে কোনটা ভালো দেখ না, ভালোটাকে খুঁজে চেষ্টা কর। একদম, অনেক অনেক ধন্যবাদ স্যার। নেগেটিভ কখনো যেন না আসে। একদম, তো লাস্টলি প্রিন্স কি বলবে, প্রিন্স কি বলার আছে? লাস্ট অফ অল বলবো, সিনেমা আপনার হলে গিয়ে দেখুন, ওই ওটিটি বা চ্যানেলে দেখাচ্ছে, হলে গিয়ে এক্সপেরিয়েন্স করুন। অনেক বছর তো হল বন্ধ ছিল লকডাউনের জন্য, 2 বছর অলরেডি, সিনেমাটা সিনেমা হলে গিয়ে সিনেমাটা এক্সপেরিয়েন্স করুন, বাংলা সিনেমা দেখুন আপনারা, বাংলা সিনেমা সাপোর্ট করুন, এটাই চাই। আর জালবন্দি আপনাদের সিনেমা নিয়ারেস্ট সিনেমা হলে চলছে, আপনারা গিয়ে দেখবেন, ফিডব্যাক জানাবেন, ভুল কিছু হয়ে থাকলে সেটাকে আমি রেকটিফাই করব পরবর্তী সিনেমাতে। আপনারা আমাকে মন ভরে ভালোবাসা দিন আর আশীর্বাদ করুন, আর ফিল্মি রিটেকটা অবশ্যই দেখবেন, সবচেয়ে বেস্ট রিভিউ দেয় আমি দেখে দিয়েছি সুদীপকে, আমার ভালো লাগে বেশ, আমি চ্যানেলটা নিজে পার্সোনালি সাবস্ক্রাইব করেছি। ব্যাস মাই গড, মানে মিনস অ্যা লট, থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ সো মাচ পিউ স্যার এবং প্রিন্স এতটা টাইম দেওয়ার জন্য, এবং অনেক অনেক শুভেচ্ছা থাকলো ফিউচার। তোমাকেও শুভেচ্ছা, তোমরা এভাবে এগিয়ে চলো, বাংলা ছবিকে এইভাবে সমর্থন করে সাপোর্ট করো। হ্যাঁ, আমি তোমাকে যেটা বললাম না যে একটু আগে যে বেশ পজিটিভ ইয়ে দেখতে সমালোচনা একসময় করবে, সেটা যেন সুন্দর ভাবে মানে পজিটিভ থিঙ্কিং আনার চেষ্টা করে, যে এটা করো তুমি, এটা করলে ভালো হয়। আরো গাইডেন্স সমালোচকদেরও সম্মান দেওয়া উচিত, এবার সমালোচকরাও যেন যারা আগামী যোদ্ধা আগামী লড়াকুলো তাদেরও ভুল ধরিয়ে দিও, তাদেরও মানে যেন মানে কি বলবো আমি মানে সাহস যোগায়। একদম, ঠিক আছে, থ্যাংক ইউ সবাই ভালো প্রত্যেককে, থেকো, ভালো থেকো, এবং যারা দেখলে তাদেরকেও ধন্যবাদ। বাই, সবাইকে আমার ধন্যবাদ, ধন্যবাদ।